নভেম্বরের শেষ, মাশাল্লাহ এত সুন্দর দেখার মতো। এই সময় শীতের পাখিদেরও এত কষ্ট হবে না। আর গ্রিন হাউসের মধ্যে গাছগুলো ভালো আছে, ওইটা দেখে আরেকদিন দেখাবো না। এই সময় শীতের পাখিদেরও এত কষ্ট হবে না। উরি আল্লাহ, কি পরিমাণ ঠান্ডা যে সেটা আর বলা যাবে না। দেখেন আমার গাছগুলো কি হয়ে গেছে ঠান্ডায়। দেখেন এই কয়েকদিন হলো ঠান্ডা পড়তেছে, সব গাছ নষ্ট হয়ে হয়ে যাচ্ছে, সব একদম শেষ। মরিচগুলা তোলার মানে সময় পাচ্ছি, কিন্তু ঠান্ডায় বাইরে আসতে পারতেছি না। ঠান্ডায় এসে মরিচগুলো তুলব সেটার আর শক্তিই পাচ্ছি না। মানে আসলেই দুইটা হাত ঝিনঝিন ঝিনঝিন করতেছে, যেসব জায়গা ফাঁকা থাকতেছে একদম ঠান্ডায় ঝিনঝিন ঝিনঝিন শুরু হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। দেখি সামনের গাছগুলার কি অবস্থা। আমি যে ডালা নিয়ে আসছি, এখন এক সিম আছে, সিম তোলাই হয়নি, ঠান্ডায় আসতেও পারতেছি না, তোলাও হয়নি। দেখি কয়টা সিম পাই নাকি। আর পুঁই শাক, সামনের গাছের অবস্থা দেখেন সব নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ কুলাইতে পারতেছে না এই ঠান্ডায়, তো গাছ গাছের পাতা সব এই যে শেষ। 10-15 মিনিট ধরে যে তুলবো সেই উপায় নাই, এত ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে খালি ভালো আছে এই ডালিয়া ফুলের গাছগুলা, ফুলও ফুটতেছে। নভেম্বরের শেষ, এখন তো ঠান্ডা পড়বেই, এবছর তো পরেই আসলো। মাশাল্লাহ এত সুন্দর দেখার মতো, সেই সুন্দর দেখার মতো কালার হয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। গোলাপ গাছগুলাও কুচকায় কুচকায় যাচ্ছে, রোদ উঠছে দেখেন সুন্দর। রোদ দেখে মনে হবে যে কত গরম, কিন্তু এই হাত দুইটা ঝিনঝিন ঝিনঝিন করতেছে, একদম আমি মোটা সোয়েটার পরে আসছি। দেখেন সিম তুলতে ছেলে পেলে সব স্কুলে, আর ছেলে পেলে বাসায় থাকলেও এখানে তো এই ঠান্ডা নিয়ে আসা সম্ভবই না, সব ঠান্ডা লাগে যাবে। তো আমার ব্যাকইয়ার্ডটা মোটামুটি পরিষ্কার করছি। ওরে আমার আদা গাছ রে, দেখে তুলে ফেলবো না। গ্রিন হাউসের মধ্যে গাছগুলো ভালো আছে, ওইটা দেখে আরেকদিন দেখাবো না। ওই যে সিম গাছ, সিম গাছ পাখি, এই সময় শীতের পাখিদেরও এত কষ্ট হবে না। বিসমিল্লাহ, সিম গাছও নষ্ট হয়ে যাচ্ছে। ভালোই আছে সিম দেখতেছি। একদম ফ্রেশ ফ্রেশ সবজি তুলে খাওয়ার দিন শেষ, মানে সামারে বাগানে আসরে বেগুন তুলে নিয়ে যাও রে, সিম তুলে নিয়ে যাও রে, লাউ কাটে নিয়ে যাও রে, করে করে একদম ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়ার দিন শেষ। কি ঠান্ডা রে, অনেক সিম আছে, অনেক আজকে অনেক সিম হবে না। নভেম্বরের শেষে সিম গাছ থেকে সিম তুলতেছি, সিম তুলতে যায় ফ্রোজেন হয়ে যাওয়া লাগবে না।
এগুলা হচ্ছে নেক্সট ইয়ারের জন্য বীজ রাখছি, মাছের নিচে চলে যেতে হবে। ভালো সিম আছে এখনো, আর সিম গাছের সিম তুলি নাই যে সিমের সিমও খাওয়া যায়, আবার সিমের ভিতরে যে মোটা মোটা বীজ হয় ওটা আমার অনেক পছন্দের, ওই জন্য তোলা হয়নি। আচ্ছা ক্যামেরা রেখে আগে তুলে নেই, নাহলে দেরি হয়ে যাবে, হাত জুয়ে যাচ্ছে ঠান্ডায়। আগে তাড়াহুড়া করে তুলে নেই, তারপর দেখা এই যে লাস্ট কতগুলো সিম তুললাম আমরা। এই যে কত সুন্দর থোপা ধরে আছে, হাত নষ্ট হয়ে গেল। সিমের ডাল খুব ধারালো, এই ডালগুলা খুব ধারালো। এই যে সব ফুল এখন ঝরে যাবে, কত সিম রে ওখানে, আর এক বাসায় চলে গেছে, কিভাবে তুলবো। এই যে আমার সিম মোটামুটি এক গামলাই হয়েছে, এখানে অনেকগুলো শুকনা সিম আছে, ওইগুলো আমি নেক্সট ইয়ারের জন্য বীজ রাখবো, ওই জন্য ওগুলো উঠাই নিয়ে আসছি। ভালোই হয়েছে, ঠান্ডা অত গায়ে লাগে না যদি বাতাস না থাকে, বাতাস থাকে ঠান্ডা গায়ে লাগাই দেয়। মেলাই হলো, এখন বাঁচতে হবে, শুকনাগুলো বাসা লাগবে বীজের জন্য নেক্সট ইয়ারে, আর এই গুলো আমার খাওয়ার জন্য। শেষ সিম, সিম এখন শীতের সময় ভর্তা করে করে খাবো খালি, এই কয়েকটা ঝাল ঝাল করে সিম বেগুন ভর্তা একসাথে খেলেও অনেক মজা। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার ইনশাল্লাহ নেক্সট ইয়ারে গাছ লাগাবো, সবার সাথে শেয়ার করব। এখন খালি রয়ে গেল মরিচ, মরিচগুলা দেখি কালকেই তুলে ফেলবো, না কাল পরশুই দুই একদিনের মধ্যেই, নাহলে মরিচও সব পান্তা পড়ে যাবে, না গাছ তো পান্তা পড়ে গেছেই মরিচও নষ্ট হয়ে যাবে, না শেষ সবজি শেষ, এখন শুধু মরিচ বাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।